मुरलीर तारीख 11 सेप्टेम्बर 2023। ओम शांति। मधुबन थेके बापदादा बोलछेन, मिष्टी बाच्चारा, एखन नाटक सम्पूर्ण होते चलेछे, घरे जेते हबे, सेई जन्य ए शरीर रूपी वस्त्र के भूलते थाको, निजेके अशरीरी आत्मा मने करो। प्रश्न, कोन वंडरफुल खेला संगमेई हये थाके, अन्य जुगगुलिते हय ना? उत्तर, विच्छेद करे देवार। राम विच्छेद घटिए दें रावणेर थेके, रावण आबार रामेर थेके विच्छेद घटिए दें। ए हलो अति वंडरफुल अर्थात विस्ময়কর खेला। बाबा के भूले जावाय मायार गोला अर्थात गुली लागे। सेइजन्य बाबा शिक्षा दिए थाकेन, बाच्चारा निजेर स्वधर्मे टिके थाको, देहसह देहेर सब धर्मके भूले जाओ। जत बेशी सम्भव शरण करार पुरुषार्थ करते थाको। देही अभिमानी हो। गीत जे पियार अर्थात प्रियतमेर साथे थाके, तार जन्य बरिशन थाके। ओम शांति। मिष्टी मिष्टी बाच्चारा पुरुषार्थेर नम्बरेर क्रमानुसारे गान शुनेछे। प्रत्येक कथातेई नम्बरेर अनुक्रमे बला हये थाके, कारण ए हलो कलेज अथवा यूनिवर्सिटी बोलो, साथे साथे ए हलो प्रकृत सत्येर संग। सत्य बला हय एकजनकेई, তিনি একবারই আসেন। এখন এই সময়ে তোমরা সত্যিকারেই বলে থাকো যে আমরা সত্যের সঙ্গে রয়েছি। তোমরা ব্রাহ্মণেরাই সেই সত্য বলা জ্ঞানসাগরের সম্মুখে বসে রয়েছ। দাওয়া হয়ে থাকে যে পিয়ার সাথে রয়েছে তাদের জন্য এ হলো জ্ঞানের বর্ষণ। পিয়ার বলা হয় বাবাকে। বাচ্চারা, তোমাদের সামনে এ হলো পিয়ার জ্ঞানের বর্ষণ। বাচ্চারা, তোমরা জানো অবশ্যই জ্ঞানসাগর পতিত পাবন এখন আমাদের সামনে রয়েছেন। আমরা পতিত থেকে পবিত্র, কাঁটা থেকে ফুলে পরিণত হতে চলেছি। ফুল হয়ে গেলে তখন এই শরীর থাকবে না, কুঁড়িও ধীরে ধীরে ফুটতে থাকে, ঝট করে প্রস্ফুটিত হয় না, ফুটতে ফুটতে তারপর কমপ্লিট ফুলে পরিণত হয়। এখন কেউই কমপ্লিট ফুল নয়, তখন তো কর্মাতীত অবস্থা হয়ে যায়। দেহী অভিমানী তো অন্তিমেই হতে হবে। এখন তোমাদের সকলের পুরুষার্থ চলছে। বাবা হলেন পারলৌকিক পিতা, এই দুজনেই হল সঙ্গম যুগের অলৌকিক মাতা পিতা। কেউ কাঁটাও হয়, কেউ কুঁড়িও হয়, কুঁড়ি ফুটতে সময় লাগে। নম্বরের অনুক্রমে তোমরা সকলেই হলে কুঁড়ি, ফুলে পরিণত হতে চলেছ। কেউ ভালোভাবে প্রস্ফুটিত হয়, কেউ আধা, একদিন অবশ্যই সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হবে। বাগান তো রয়েছে, তাই না? তোমরা জানো যে আমরা কাঁটার থেকে কুঁড়িত হয়েছি, তারপর ফুলে পরিণত হতে চলেছি, পুরুষার্থ করছি। কেউ তো কুঁড়িতেই শেষ হয়ে যায়, কেউ আবার একটু ফুটে শেষ হয়ে যায়। মায়ার অতি ভয়ানক তুফান আসে, সেন্টার খুলেও কেউ কেউ শেষ হয়ে যায়, পতন হয়ে যায়। মায়াও হল অতি শক্তিশালী। এ হল দড়ি টানাটানি রাম এবং রাবণের। রাম রাম বলা হয়ে থাকে, এরকম নয় যে ত্রেতার রামকে স্মরণ করে, এরা রাম রাম পরমাত্মার উদ্দেশ্যে বলে থাকে। রাবণের সঙ্গে রামের তুলনা হয়। রাম হলেন বাবা, রাবণ হল শত্রু মায়া, মায়াও হল অতি শক্তিশালী। এই খেলা হল একে অপরকে বিচ্ছিন্ন করে দেওয়ার। রাম মায়ারাবণের থেকে তোমাদের বিচ্ছিন্ন করে দেয়, মায়া পুনরায় বাবা রামের থেকে তোমাদের বিচ্ছিন্ন করে। বাবা বলেন, দেহসহ যে সকল সম্বন্ধ দেহের রয়েছে সবকিছু বুদ্ধি থেকে দূর করো। সর্বধর্মানি, আমি হলাম অমুক অমুক ধর্মের, এসব ভুলে নিজের স্বধর্মে টিকে থাকো। দেহের সব ধর্মকে ত্যাগ করে নিজেকে একা মনে করো, আমার হয়ে যাও আর আমাকে স্মরণ করো। বাবাকে ভুললে মায়ার গোলা লেগে যাবে, বাবাকে স্মরণ করার পুরুষার্থ অতিমাত্রায় করতে থাকো। মায়া অত্যন্ত শক্তিশালী, বাবার হয়ে গিয়েও আবার মায়া বিচ্ছিন্ন করে বাবার থেকে ছাড়িয়ে নিয়ে যায়। বাবাকে কেউই যেন ছেড়ে না দেয়। অর্ধেক কল্প ধরে তোমরা আমায় স্মরণ করে এসেছ, তোমরাই তো হলে সম্পূর্ণরূপে ভক্ত, তাই না? ভক্তিও তোমরাই শুরু করেছ, সেই জন্য বাবা এসে মায়াকে পরিত্যাগ করায়।
তিনি বলে থাকেন, নিজেকে আত্মা মনে করো, এই বস্ত্রকে অর্থাৎ দেহকে ভুলতে থাকো। ব্যাস, এখন আমাদের যেতে হবে। ওই নাটকেও অ্যাক্টার্স থাকে, তাদেরও জানা থাকে, ব্যাস এখন 5-10 মিনিট পর আমাদের খেলা অর্থাৎ নাটক সম্পূর্ণ হওয়ার সময় হয়ে এসেছে, তারপর আমরা ঘরে চলে যাব। খেলা সম্পূর্ণ হওয়ার সময় এ কথা বুদ্ধিতে থাকে, শুরুতে নয়। তোমরাও বোঝো, আমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, কত সময় বাকি থাকবে? তোমরা বলবে আমরা কবে স্বর্গ বা সুখধামে যাব, কিন্তু বাবা বলেন এই লাইফকেই ভ্যালুয়েবল, অমূল্য বলা হয়ে থাকে। তোমরা শ্রীমতানুসারে অতি মহান সার্ভিস করে থাকো, কেবল তোমরা পাণ্ডবেরা শ্রীমতানুসারে চলো। গীতা ইত্যাদিতে এই কথা নেই। এই বাবা অনেকই শাস্ত্রাদি পড়েছেন, গুরু করেছেন। যে সকল অ্যাক্টরদের অ্যাক্টিভিটিস অর্থাৎ কার্যকলাপ রয়েছে, তাদের সকলকেই তোমরা জানো, শাস্ত্র তো পরে বসে বানানো হয়, ওরা কি জানবে? এই খেলা ও ড্রামায় নির্ধারিত হয়েই রয়েছে। গীতা, ভাগবত ইত্যাদি সব আপন আপন সময়ে রিপিট হবে। গীতা হল মাতা পিতা, গীতাকে মাতা বলা হয়, আর কোনো পুস্তককে মাতা বলা হবে না, এর নামই হল গীতা মাতা। আচ্ছা, একে কে রচনা করেছে? সর্বপ্রথমে পুরুষ স্ত্রীকে অ্যাডপ্ট করে, তাই না? পুরুষ বিবাহ করে তখন মুখে বলে যে এ হল আমার স্ত্রী, তাহলে রচয়িতা হয়ে গেল, তাই না? তারপর তাদের মাধ্যমে সন্তানাদি হয়, তখনও বলবে এ হল আমাদের, বাচ্চারাও বলবে এ হল আমাদের বাবা, তোমরাও হলে বাবার মুখ বংশজাত, তোমরা বলো বাবা আমরা হলাম তোমার, এতখানি সময় ধরে আমরা মায়ার মতে চলেছি, এখন আমরা তোমার মতানুসারে চলব। মায়া মুখে কোনো মত প্রকাশ করে না, কাজই এমন করে। এখানে তো বাবা বসে মুখের মাধ্যমে বুঝিয়ে থাকেন, তোমরা সকলেই হলে ভারতবাসী, তোমরা জানো যে ভারতেই মাথার মুকুট ছিল, এখন দ্বিমুকুট নেই, না হোলি অর্থাৎ পবিত্র, না আনহোলি অর্থাৎ অপবিত্র, দাওয়া হয়ে থাকে হার হোলিনেস, হিজ হোলিনেস। নারী পুরুষ দুজনকেই বলা হয়, সন্ন্যাসীদের হিজ হোলিনেস বলে, কিন্তু সেটা প্রবৃত্তি মার্গ নয়, প্রবৃত্তি মার্গে তো স্ত্রী পুরুষ দুজনেই পবিত্র থাকে, সে তো সত্যযুগে দুজন পবিত্র থাকেই, যাকে কমপ্লিট পবিত্র বলা হয়ে থাকে, আত্মা আর শরীর দুই পবিত্র থাকে। এখানে পতিত দুনিয়ায় দুইটি পবিত্র হতে পারে না। তাহলে এখন তোমরা বাবার সম্মুখে শুনছ যাকে জ্ঞান বর্ষণ বলা হয়ে থাকে, ওটা হল বিষের বর্ষণ, এ হল জ্ঞান অমৃতের বর্ষণ, দাওয়া হয়ে থাকে, তাই না? অমৃত ত্যাগ করে বিষ কেন পান করছ? তোমাদের এখন জ্ঞান অমৃত প্রাপ্ত হচ্ছে, ভক্তিমার্গে তো এমন এমনই কেবল গাইতে থাকে, এখন তোমরা প্র্যাকটিক্যালে অর্থাৎ বাস্তবে জ্ঞান অমৃত পাও, এর থেকেই অমৃতসর নামকরণ হয়েছে। এ হল জ্ঞান অমৃতের সরোবর, একে জ্ঞান মানস সরোবর বলা হয়ে থাকে। জ্ঞান সাগরও রয়েছে, কেউ হল নদী, কেউ হল ক্যানেলস, কেউ হল ডোবা, নম্বরের অনুক্রম তো রয়েছে, তাই না? বাচ্চারা বুঝে গেছে, কল্পপূর্বেও বাবা বুঝিয়েছিলেন, পুনরায় এখন বোঝাচ্ছেন। তোমরা নিশ্চয় করে থাকো যে আমরা বাবার কাছ থেকে রাজযোগ শিখছি, যার দ্বারা কল্পপূর্বেও আমরা স্বর্গের মালিক হয়েছিলাম, প্রজাও বলবে আমরা হলাম মালিক, ভারতবাসীরা বলে, তাই না? আমাদের ভারত সবথেকে উঁচু ছিল, আমাদের ভারত সবথেকে নিচু হয়ে গেছে, আমাদের ভারত অত্যন্ত শ্রেষ্ঠাচারী ছিল, এখন আমাদের ভারত অতি ভ্রষ্টাচারী হয়ে গেছে, আর কোনো ভূখণ্ডের উদ্দেশ্যে এরকম বলা হবে না। সকল ধর্মাবলম্বীরাই জানে যে ভারত প্রাচীন ছিল, তখন আমরা ছিলাম না, সত্যযুগে অবশ্যই কেবল ভারতবাসীরাই ছিল, দাওয়াও হয়ে থাকে, খ্রাইস্টের 3000 বছর পূর্বে ভারতই ছিল, আর কোনো ধর্ম ছিল না, নতুন দুনিয়ায় নতুন ভারত ছিল, এখন হল পুরনো ভারত।
ভারত হেভেন ছিল, কিন্তু কারোর বুদ্ধিতে সম্পূর্ণরূপে বসে না। এ হল অত্যন্ত সহজভাবে বোঝার মতন কথা। বাবা তোমাদের বোঝাচ্ছেন, তোমরা প্র্যাকটিক্যালে কর্তব্য করছ, পুরুষার্থের নম্বরের অনুক্রমে সত্যিকারের ব্যাস হতে হবে, প্রকৃত গীতা শোনাতে হবে, তোমাদের তো কোনো পুস্তকাদি হাতে তুলতে হবে না, তোমরা হলে রূপবসন্ত, তোমাদের আত্মা বাবার থেকে গীতার জ্ঞান শুনে, তোমাদের বুদ্ধিতে অদ্বিতীয় বাবাই রয়েছেন, আর কোনো গুরু গোসাই সাধুসন্ত ইত্যাদিরা তোমাদের বুদ্ধিতে নেই। তোমরা বলবে, আমরা জ্ঞানসাগর পরমপিতা পরমাত্মার থেকে শুনি, যাকে সৎশ্রী অকাল বলা হয়ে থাকে। অকালীরা অত্যন্ত জোরের সঙ্গে বলে থাকে সৎশ্রী অকাল। বাচ্চারা এখানে তোমরা জ্ঞান ডান্স করে থাকো, সেই জন্য বলা হয়ে থাকে, সৎ হলে তবে খুশিতে নাচতে থাকো, তারপর তোমরা ওখানে গিয়ে রাসলীলা করবে। মীরাও ধ্যানে রাস ইত্যাদি করত, কিন্তু সে ভক্তি করেছিল, তোমরা কোনো ভক্তি করো না। দিব্য দৃষ্টিদাতা বাবা স্বয়ং তোমাদের পড়াচ্ছেন। অনেক বাচ্চারা সাক্ষাৎকার করতে থাকে, তখন মানুষ মনে করে এ তো হল জাদু। বাচ্চারা পড়ার সময় সূক্ষ্ম লোকে ঘুরতে ফিরতে থাকে, তাই না? তোমাদের জন্য এ হল খেলাধুলা, এ কোনো সাবজেক্ট নয়, এর কোনো মার্কস নেই, খেলাধুলার মার্কস হয় না। এখানেও যারা এই খেলাধুলা করতে থাকে, তারা জ্ঞানের মার্কস প্রাপ্ত করতে পারে না। এ হল খেলাধুলো, একে অব্যক্ত খেলা বলা হয়ে থাকে। ওটা হল ব্যক্ত খেলা, এটা হল অব্যক্ত খেলা। রাস ইত্যাদি যারা করে তাদের কোনো মার্কস প্রাপ্ত হয় না। সেই জন্য বাবা বলেন, ধ্যানের থেকে জ্ঞান হল ভালো, শ্রেষ্ঠ। ধ্যান তো হল কেবল এইম অবজেক্টকে সাক্ষাৎকার করা, এ হলই রাজযোগ। এইম অবজেক্ট বুদ্ধিতে রয়েছে, ওরা তো এই চোখের দ্বারা দেখে আমরা অমুক হব, এখানে এ হল তোমাদের ভবিষ্যতের এইম অবজেক্ট। প্রিন্স প্রিন্সেস হতে হবে, তারপর তোমরা মহারাজা মহারানী হয়ে যাও। এইম অবজেক্ট ব্যতীত যদি কেউ কলেজে বসে তাহলে তাকে কি বলবে? ভারতে আর যেসব সৎসঙ্গ রয়েছে তাতে কোনো এইম অবজেক্ট নেই। একে ইউনিভার্সিটিও বলতে পারো, পাঠশালাও বলতে পারো, সৎসঙ্গকে কখনো পাঠশালা বলা হয় না। বাচ্চারা, তোমরা জানো আমরা পতিত পাবন গডফাদারলি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকি। সমগ্র ইউনিভার্সিটিকে তোমরা পবিত্র স্বর্গে পরিণত করো, নিজের জন্যই এই ইউনিভার্সকে স্বর্গে পরিণত করো, যে বানাবে সেই আবার রাজ্য করবে। এরকম তো নয়, সকলেই স্বর্গের মালিক হবে। যারা সম্পূর্ণরূপে নরকবাসী হয়ে গেছে, যারা দাপর থেকে ভক্তি করেছে, তারাই স্বর্গবাসী হবে। বাকি সমস্ত মানুষ স্বর্গের মতো পিষে গিয়ে শেষ হয়ে যাবে, আত্মারা বাবার কাছে ফিরে যাবে। কত বড় বিনাশ ঘটবে! এখন তো অনেক প্রজা রয়েছে, বসে বসে কত গুনবে, সঠিকভাবে গুনতে পারা যায় না। দুনিয়ায় কত মানুষ রয়েছে, এরা সকলেই শেষ হয়ে যাবে। বাচ্চাদের বেনিয়ান ট্রির উদাহরণ দেওয়া হয়েছে। কলকাতায় অনেক বড় বৃক্ষ রয়েছে, যার কাণ্ডটি অর্থাৎ ফাউন্ডেশন আর নেই, এছাড়া সমগ্র বৃক্ষই দাঁড়িয়ে রয়েছে। এখন দেবীদেবতা ধর্ম রয়েছে, কিন্তু তার নাম প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এইরকম বলবে না যে ফাউন্ডেশনই নেই, পচে নষ্ট যাওয়া কিছু না কিছু চিহ্ন তো থাকবে, তাই না? প্রায় বিলুপ্তের অর্থই হল কিছু অবশিষ্ট রয়েছে, চিত্র রয়েছে। ভারতে লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন, এ তো অতি সহজ, কিন্তু মায়া রাবণ তালা লাগিয়ে দেয়। পরমপিতা পরমাত্মা হলেন বুদ্ধিমানেদের বুদ্ধি, মানুষের বুদ্ধি আছে কিন্তু তালা লাগানো রয়েছে, প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে। এখন বাবা তোমাদের পুনরায় পারস বুদ্ধির বানিয়ে দেন, আত্মাকে বানান। বুদ্ধি তো আত্মায় থাকে, বলা হয়ে থাকে, তাই না? তুমি তো হলে পাথর বুদ্ধির, মহিষের মতন বুদ্ধি, অর্থাৎ মোটা বুদ্ধির। এখানেও হল এইরকম, যা কিছুই বোঝাও বোঝে না, শ্রীমতানুসারে চলে না। শ্রীমত্ত সদাই বলে, বাচ্চারা অন্ধের লাঠি হও,
শুনতে হবে আর তারপর শোনাতে হবে, সেই জন্য সার্ভিস করতে দূর দূরান্তে যেতেও হয়। এক জায়গায় বসে যাওয়া উচিত নয়। এখন তোমরা জ্ঞান আর যোগ শিখছ, এখানে তোমরা শিব বাবার সম্মুখে বসে রয়েছ, সহজ রাজযোগ শিখছ উত্তরাধিকার পাওয়ার জন্য। তোমরা এসেছ বিষ্ণুপুরীর রাজধানী নেওয়ার জন্য, বিষ্ণুর বিজয়মালা রচিত হবে। এখন তোমরা ড্রামার রহস্যকে ভালোভাবে বুঝে গেছ। তোমরা জানো অবশ্যই দিতি সভরেন্টি অর্থাৎ দৈবী সার্বভৌমত্ব ছিল, সত্যযুগের শুরুতে রাজারানী ছিল, এখন কলিযুগের শেষে তো কেউই রাজারানী বলতে পারে না, কিন্তু গভর্নমেন্টকে সাহায্য করলে তখন আবার মহারাজার টাইটেল পেয়ে যায়। সেই গভর্নমেন্টও টাইটেল প্রদান করত রায়সাহেব, রায়বাহাদুর ইত্যাদি। এখন তো তোমাদের প্র্যাকটিক্যালি বড় টাইটেল প্রাপ্ত হচ্ছে, তোমরা হার হোলিনেস, হিজ হোলিনেস মহারাজা মহারানী হবে, তোমাদের ডবল তাজ অর্থাৎ বিমুকুট থাকবে। প্রথমে হয় হোলি অর্থাৎ পবিত্র রাজ্য, তারপর হয় আনহোলি অর্থাৎ অপবিত্র রাজ্য, এখন আবার আনহোলি নো রাজ্য। এ হল প্রজার উপর প্রজার রাজ্য, ড্রামাকে বুঝতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত, আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: এক, রোজ জ্ঞান অমৃতের মানসরোবরে স্নান করে আত্মা এবং শরীর দুটিকেই পবিত্র করতে হবে, মায়ার মতো ত্যাগ করে বাবার মতে চলতে হবে। দুই, এ হল অমূল্য সঙ্গমের সময়, এই সময়ে শ্রীমতানুসারে চলে সার্ভিস করতে হবে, প্রকৃত ব্যাস অর্থাৎ ব্যাসদেব হয়ে সত্যিকারের গীতা শুনতে এবং শোনাতে হবে, রূপবসন্ত অর্থাৎ জ্ঞানীযোগী হতে হবে। বরদান, অনেক প্রকারের অগ্নি থেকে সুরক্ষিত থাকা আর সকলের সুরক্ষাকারী প্রকৃত দয়াশীল ভব। এর বিস্তার, আজকের মানব অনেক প্রকারের আগুনে জ্বলছে, অনেক প্রকারের দুঃখ, চিন্তা, সমস্যা, বিভিন্ন প্রকারের এইরকম চোট যা আত্মাদের আঘাত করে জীবিত থেকেও এই আগুনে জ্বলার অনুভব করায়। কিন্তু তোমরা এমন জীবন থেকে বেরিয়ে শ্রেষ্ঠ জীবনে এসে গেছ, তোমরা শীতল সাগরের উপকণ্ঠে বসে রয়েছ, অতীন্দ্রিয় সুখ শান্তির প্রাপ্তিতে সমাহিত হয়ে রয়েছ, সেই জন্য দয়াশীল হয়ে অন্য আত্মাদেরকেও অনেক প্রকারের আগুন থেকে সুরক্ষিত করো। অলি গলিতে জ্ঞানস্থান অর্থাৎ জ্ঞান প্রদানের জায়গা বানিয়ে সকলকে ঠিকানা দিয়ে দাও। স্লোগান, যাদের অদ্বিতীয় বাবার সঙ্গেই সত্যিকারের ভালোবাসা রয়েছে, তাদের কাছে অশরীরী হওয়া সহজ। ওম শান্তি।